প্রিয় সন্তানের রাগ বা জেদ নিয়ে অনেক বাবা মাই থাকেন উদ্বিগ্ন। অনেক ক্ষেত্রে এই রাগ বা জেদ চলে যায় নিয়ন্ত্রণের বাইরে, বিব্রতকর অবস্থায় পড়তে হয় বাবা মাকে। কেন শিশুরা এমন করে? শুধু কি অবুজ বলেই এমনটি করছে? মনস্তত্ত্ববিদরা বলছেন, শিশুর এই রাগ বা জেদ নিয়ন্ত্রণে না রাখলে এই স্বভাব থেকে যাবে বড় হবার পরও। তবে বাবা মা এবং পরিবারের অন্যদের একটু কৌশলী মনোযোগ পাল্টে দিতে পারে শিশুর এই আচরণ। আমি তারানিস, আমি আছি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে, অ্যাপোলো হসপিটালে চাইল্ড সাইকোলজিস্ট হিসেবে আমি আছি। গুডি লাইফের সাথে আপনারাও থাকুন। যেহেতু চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারে অনেকদিন থেকে কাজ করছি, অনেক প্যারেন্টসরাই আমার কাছে আসছে যে তাদের বাচ্চারা অসম্ভব পরিমাণে রেগে যাচ্ছে এবং বিভিন্ন রকম সিচুয়েশনে তারা তাদের রাগগুলো ম্যানেজ করতে পারছে না। এক্ষেত্রে বাবা মারা অনেক সময় আমার কাছে জানতে চান যে তারা কী করতে পারে এই অবস্থায়। এই ক্ষেত্রে আমি যদি আমার একটা কেস স্টাডি বলি, যে খুব সিম্পল, যে প্রায় দেখি আমরা যে বাবা মার সাথে বাচ্চাটা হয়তো মার্কেটে গিয়েছে, তো মার্কেটে জিনিসের জন্য জেদ করছে এবং যতক্ষণ পর্যন্ত জিনিসটা না পাচ্ছে অসম্ভব রাগ জেদ দেখাচ্ছে, এবং এই সময় প্রায়ই দেখা যায় বাবা মারা ভীষণ এম্বারেস ফিল করে এবং এই জিনিসটা বাবা মা কিন্তু তখন দিয়ে দিচ্ছে। তো এই দিয়ে দেওয়ার কারণে ওর মধ্যে এক ধরনের প্রবণতা হয়ে যায় যে চিৎকার চেঁচামেচি করে করে কিন্তু জিনিসটা পাওয়া যায়। ওর মধ্যে এক ধরনের স্ট্র্যাটেজি ডেভেলপ করে যে যেখানেই আমি চিৎকার করব, যেখানেই আমি ট্যান্ট্রাম শো করব, সেখানেই কিন্তু আমার দাবিটা আদায় হবে। তো ছোটবেলা থেকে এইরকম একটা পরিস্থিতিতে আমি যদি বাচ্চাকে এই জিনিসটা না করে ওকে যদি আমি শেখাই, ওকে যদি আমি বলি যে আমি বুঝতে পারছি যে তোমার ভীষণ রাগ হচ্ছে এই মুহূর্তে, তুমি এই জিনিসটা পাওনি বলে তোমার অসম্ভব কষ্ট হচ্ছে, খুব রাগ হচ্ছে এবং এই জন্য তোমার চিৎকার করতে ইচ্ছা করছে এবং তুমি চিৎকার করছো, তোমার জায়গায় থাকলে আমারও জিনিসটা দরকার হতো বা আমিও জিনিসটা চাইতাম, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা, তো আপনি শিশুটির ওই সময় আপনি শিশুটির পাশে থাকুন এবং আপনি ওকে বলুন যে তুমি শান্ত হও, তুমি যতক্ষণ পর্যন্ত শান্ত না হচ্ছ আমি তোমার পাশে আছি, আপনি ওকে আপনার পাশে বসাতে পারেন। তারপর যখন শিশুটি শান্ত হবে তারপর আপনি ওর সাথে কথা বলুন, আপনি ওকে বলুন যে এর পরেও যদি তোমার এরকম কখনো তোমার শরীরে তুমি ভীষণ রাগ অনুভব করো, অবশ্যই তুমি রাখতে পারো, আর অন্য সব ইমোশনের মতো রাগও একটা ইমোশন, কিন্তু এরপরে যখন তুমি রেগে যাবে তুমি একটা ডিপ ব্রেথ করতে পারো অথবা তুমি 20 থেকে 1 পর্যন্ত উল্টো দিক থেকে গুনতে পারো অথবা তুমি একটু এক গ্লাস ঠান্ডা পানি খেতে পারো বা বাইরে তুমি বন্ধুদের সাথে বল খেলতে যেতে পারো। আপনি ওকে একটা অল্টারনেটিভ ওয়ে আপনি দেখিয়ে দিচ্ছেন বা অল্টারনেটিভ একটা বিহেভিয়ার আপনি ওকে শিখিয়ে দিচ্ছেন। ওই সময় আমি যদি বাচ্চাকে জোর করে আমার কথা শোনাতে চাই তখন কিন্তু বাচ্চার রিবেলিয়াসনেস দ্বারা কিন্তু তখন আমি অ্যাজ আ প্যারেন্ট কিন্তু হুকড হয়ে যাব। এবং আমি বাবা মাকে প্রায়ই একটা কথা বলি, বাচ্চা যখন অনেক বেশি ইম্প্যাশেন্স হয়ে যাচ্ছে তখন আপনারা কিন্তু শান্ত থাকেন, আপনারা কিন্তু ধৈর্য ধরেন, কারণ বাচ্চারা ওই সময় কিন্তু ইমোশন দ্বারা রিয়্যাক্ট করছে, ওদের ওই সময়টাতে লজিক কিন্তু কাজ করছে না। সো অ্যাজ এ প্যারেন্ট আমার কিন্তু তখন লজিক নিয়ে চিন্তা করতে হবে এবং ওই সময় আমাকে পেশেন্স রেখে কাজ করতে হবে। তো আসলে বাচ্চারা রিবেলিয়াস কেন হয়, এক্ষেত্রে আমার অনেকদিন থেকে কাজ করার প্রেক্ষিতে আমার কাছে যেটা মনে হয় যে বাচ্চাদেরকে আমরা যখন আসলে ডিসিপ্লিন করতে যাই তো আমার কয়েকটা জিনিস মাথায় রাখা দরকার, যে আমার কি বাচ্চাটার সাথে আমার এনাফ ইমোশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি তার এনাফ সেভিং করছি কি না। ইমোশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেভিং বলতে ব্যাপারটা কী আসলে, সেখানে আমি বাচ্চাটার সাথে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করছি কি না, বাচ্চাটার কথা আমি শুনছি কি না, ওর সাথে আমি খেলছি কি না, ওর সাথে আমি মজা করছি কি না, নাকি আমি অল দ্য টাইম ওকে আমি ক্রিটিসাইজ করছি, আমি ওকে কম্প্যারিজন করছি, ওকে সবসময় ডমিনেট করছি, ওকে বলছি যে এটা করো ওটা করো এটা করা যাবে না, আমি কি সারাক্ষণ ওর সাথে ন্যাগিং করছি? শিশুরা কিন্তু অনেক সময় বুঝতে পারে না যে তারা তাদের আবেগগুলো কীভাবে প্রকাশ করবে, তো আবেগ নিয়ন্ত্রণ করা বা আবেগ প্রকাশে তাদেরকে সাহায্য করা এটা কিন্তু আমাদের অ্যাজ এ প্যারেন্ট আমাদের দায়িত্ব কর্তব্য। তো একটা জিনিস আমি বলবো যে আমরা প্যারেন্টসরা কীভাবে আমরা আমাদের অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা করছি, আমরা কীভাবে আমাদের রাগটাকে বহিঃপ্রকাশ করি, এই জিনিসগুলোই কিন্তু আমার শিশু দেখে দেখে বড় হচ্ছে এবং এভাবে করেই কিন্তু প্রকাশ করাটাও শিখে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি ছোটোবেলা থেকে ওদেরকে ওরা কীভাবে ওদের অ্যাঙ্গারটাকে ম্যানেজ করতে পারে বা ওদের ইমোশনগুলোকে রেগুলেশন করতে পারে আমরা কিন্তু ওদেরকে সাহায্য করতে পারি, এটা বড় হয়েও কিন্তু ওদের কাজে লাগবে। এবং সবসময় কিন্তু লাইফে অনেক ধরনের স্ট্রেস এবং অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে হয় এবং এই ইমোশন রেগুলেশন যদি ও ছোটোবেলা থেকে শিখে শিখে বড় হয়
তো ওর একটা হেলদি কোপিং মেকানিজম দিতে আমরা অ্যাজ এ প্যারেন্টসরা কিন্তু ওদেরকে হেল্প করছি। এই জিনিসগুলো যদি আমরা না করি তাহলে আমাদের বাচ্চারা কিন্তু কখনোই করবে না, কারণ আমাদের বাচ্চারা কিন্তু আমাদেরকেই মডেলিং করবে। সো আমরা যে জিনিসটা করব না সেটা আমাদের বাচ্চাদের কাছ থেকে এক্সপেক্ট করাটা আসলে আমাদের কতখানি ঠিক হবে সেটা আমাদের ভেবে দেখার বিষয়। চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকোলজির আরও অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আছি, আপনারা আমাদের সাথে থাকুন।